গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাদুকদল। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। যদি ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। আপনারা এই অনেক অনেক সময় বলে এত এত, বাট সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেয়। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই সুবিধাটা ভোগ করবে জনগণ, এই মিনিস্ট্রির পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। তেমন এই এই যে মিনিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ।